হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে ঘুরতে ঘুরতে আমরা এসে পড়েছি এটা ব্লু লেক বা এবং কি আপনার অনেকে এটাকে গরিবের সিন মাল্টির বলে। আসলে অনেক ভিডিও দেখেছি, যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো আপনারা গুগলে সার্চ করে এখানে আসতে পারবেন, এবং কি যদি পূর্বাচল লেক ভিউ রেস্টুরেন্ট বা রিচোর্ট অ্যান্ড পার্টি হাউস নামে সার্চ দিবেন গুগলে, এটার ম্যাপ সার্চ দিবেন, আপনারা খুব সহজে পেয়ে যাবেন। অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কীভাবে আসবেন, আপনাদের মন সত্যি ভালো হয়ে যাবে। কারণ এটার নাম যে দিয়েছে গরিবের সেন্ট মার্টিন, কথাটা সত্যি, আসলে খুবই সুন্দর একটা পরিবেশ। তো চলুন আমি ঘুরে ঘুরে পুরো লেকটি আপনাদেরকে দেখাই আর কতটা সুন্দর শেয়ার করি। তো ভিউয়ার্স, আমাদের জার্নিটা শুরু হয়েছিল ঢাকার অন্যতম ব্যস্ততম একটা রাস্তা, যেটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে। আপনারা এই বিশ্ব রোডের নিচেই দেখতে পারবেন ওভারব্রিজ, সেখানেই দেখতে পারবেন বিআরটিসি বাসের কাউন্টার আছে। মাত্র 25 টাকা টিকিটে আপনারা খুব সহজে যেতে পারবেন কাঞ্চন ব্রিজ। আসলে কাঞ্চন ব্রিজ গেলে আপনারা সেখান থেকে মাত্র 30 টাকায় একটা অটো রিক্সা নিয়ে খুব সহজেই কিন্তু যেতে পারবেন দ্য ব্লু লেক এবং কি গরিবের সেন্ট মার্টিন। আর এই তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর জায়গা। এটা হচ্ছে আসলে 2021 সালে যদি আল্লাহর রহমতে মহামারী ভাইরাস যদি না থাকে দেশে, বাণিজ্য মেলা কিন্তু এখানেই হবে। আপনারা অনেকেই জানেন যে ঢাকায় কিন্তু বাণিজ্য মেলাটা হচ্ছে না, অনেকের জন্যই আসলে সহজ বা অনেকের জন্যই কঠিন হয়ে গেল জায়গাটা এত দূরে আসা। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর আপনারা জানেন যে পূর্বাচলে কিন্তু অনেক জায়গা একটা ভিডিওতে এতগুলো দেখানো আসলে সম্ভব না, এই কারণে আমরা 2-3টা পার্ট করে করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব পুরো ভিডিও আপনারা দেখবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন পুরো ভিডিওটা আমরা সবাই একসাথে দেখি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে শুধু এটাই বলবো যে আপনারা এখানে আসবেন, পরিবেশটা দেখে আপনাদের মন যদি খারাপ থাকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কারণ জায়গাটা হয়তোবা আপনারা দেখতেই পারছেন যে কতটা সুন্দর। তো চলুন আমরা সামনের দিকে যাই, আর এখানে লেক ভিউ রেস্টুরেন্ট আছে, সেখানে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু পূর্বাচল লেক ভিউ রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়েছি। আসলে রেস্টুরেন্টটা এরকমই দেখতেই পাচ্ছেন আপনারা। তো আর পুরো ভিডিওটা আপনারা দেখেন, আশা করছি আরও ভালো ভালো কিছু দেখতে পারবেন। আপনারা যদি এখানে আসেন সত্যি ভিউয়ার্স, আপনাদের সেন্ট মার্টিনের একটা ফিল পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নৌকাতে ঘোরারও ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন নৌকার সূর্যটা এখানে একদম আপনার পানির উপর থেকে, খুবই সুন্দর একটা পরিবেশ। দেখতে পাচ্ছেন আসলে আমার চোখে একটু সমস্যা হচ্ছে, কারণ এতটা সূর্য কমার। ঠিক আছে, আমি একটু পরে কথা বলি, কারণ সূর্যটা খুব একদম।
নামে পরিচিত এটা ঘুরে ফিরে এখন আমরা ওই পাশে যাবো, ওই পাশে বাণিজ্য মেলা 2021-এর বাণিজ্য মেলা। কিন্তু আসলে এইখানে হবে, আপনারা অনেকেই জানেন যে আগারগাঁওয়ে যেখানে বাণিজ্য মেলা হইতো সেখানে কিন্তু বাণিজ্য মেলা হবে না, এখন বাণিজ্য মেলা হবে এই পাশে দেখতে পাচ্ছেন একটা, কিন্তু খুব সুন্দর করে এখানে আসলে বাণিজ্য মেলার সব কিছুই আছে এখানে। কারণ ঢাকা শহরে যানজটের কারণে ওইখানে মেলাটা হচ্ছে না, এখন 2021-এর আন্তর্জাতিক বাণিজ্য মেলা এইখানে হবে। তো এখন আমরা ওই পার গিয়ে ওইটা, নতুন যারা আছেন চ্যানেলটা প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদেরকে বেশি বেশি সুন্দর ভিডিও বানানোর জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার অবশ্যই আপনারা চেষ্টা করবেন, কারণ আপনাদের চেষ্টাতেই আমি কিন্তু এত দূর আসছি। আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। চলুন তাহলে আমরা এখন এইখান দিয়ে হাঁটতে হাঁটতে ওই পাশ দিয়ে ওইখান দিয়ে শ্বশুর বাড়ি যাবো। আসেন ভাই। আসলে সত্যি অসাধারণ জায়গাটা, আপনারা 300 ফিট আসলে অবশ্যই এখানে আসার চেষ্টা করবে। তো এখন যাই চলেন আর ভিডিও। আপনারা যারা আমার মতো শুটিং শর্ট ফিল্ম মিউজিক ভিডিও করেন তারা অবশ্যই এখানে আসবেন, কারণ আপনারা এখানে আসলে পরে অনেকগুলো শর্ট ফিল্ম বা শুটিং এর কাজ করতে পারবেন। এখানে কোনো সমস্যা নাই, আপনারা যদি যেভাবে হোক সন্ধ্যা বা 7-8টার আগে যাওয়ার চেষ্টা করবেন। তো আসেন এখন আমরা ঘুরতে ঘুরতে ওইদিকে যাবো। তো ভিউয়ার্স, আপনারা পূর্বাচল 300 ফিট আসলে যে কোনো রিক্সা বা অটোওয়ালাকে জিজ্ঞেস করবেন যে 21 নম্বর সেক্টরে যাব, দ্য ব্লু লেক আপনাদেরকে এখানে খুব সহজেই কিন্তু নিয়ে আসবে। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি খুবই ভালো লাগবে। এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন আসলে এখানে 2021-এর বাণিজ্য মেলা হবে, এখানে সবকিছুই আছে, মানে ওই ঢাকা থেকে অনেক কিছু এখানে বেশি, যার কারণে এটা এত দূরে আসছে। আশা করবো আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের সবাইকে, সবার সুস্থ রাখে, তাহলে ইনশাল্লাহ এই বাণিজ্য মেলায় আসবো যদি বেঁচে থাকি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আপনাদেরকে শুধু বলবো যে এইসব জায়গায় আসবেন, ঢাকা থেকে খুব কাছে কাছে আপনারা আসলে নিজস্ব পরিবহন বা গাড়িতেও আসতে পারবেন, চাইলে সবচেয়ে বেশি ভালো হয় হুন্ডা যদি থাকে আপনাদের, তাহলে তো কথাই নেই খুবই ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন সেই একটা জায়গা, আসলে এটা যে গরিবের সেন্ট মার্টিন বলেছে কথাটা খুবই সত্যি কথা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই পার ছিলাম, ওই পার থেকে এখন এই পারে আসছি। এই পারে আসলে ভালো ভালো কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো ডিজাইন পানির উপরে দেখতে খুবই ভালো লাগছে। এই তো দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু রেস্টুরেন্টগুলো, তো চলুন রেস্টুরেন্টগুলো আমরা ঘুরে ঘুরে দেখি। Thank you.
তো ভিউয়ার্স গরিবের সিনেমা টিন যেটা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। দেখা হবে নতুন করে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।